সামিয়া আক্তার ইতি আপনি লিখেছেন আমার শাশুড়ি যা ভাসুরের ছেলে আর আমি ওমরা পালনে যেতে চাই আমার মাহরাম নাই আমি কি ওমরা করতে পারবো বোন মাহরাম ছাড়া আপনি ওমরা করতে পারবেন না শুনেছি সৌদি সরকার ক্ষেত্রে আগে যে নিয়ম ছিল যে মাহরাম লাগবে অমরা ভিসার জন্য হজরের ভিসার জন্য এটার ক্ষেত্রে শিথিলতা আরোপ করেছে তো এটা সৌদি সরকারের ব্যাপার সরিয়ার ব্যাপারে কোনো প্রকার পরিবর্তন করার সুযোগ কোনো বিধানকে পরিবর্তন করার ইতিয়ার সৌদি সরকার বা কারোরই নেই যার কারণে সৌদি সরকারের এই সুবিধা যদি তারা দিয়েও থাকে তারা যদি পরিবর্তন করেও থাকে সেটা গ্রহণ করা আমাদের জন্য জায়েজ হবে না না বিক্রিম সাল্লা বলেছেন যে ওলা তু সাফিরুল মার আতু ই আজি মাহরামিন কোনো মহিলা মাহরাম ছাড়া সফর করবেন না ওমরার সফর হোক হজর সফর হোক যে কোনো সফর মাহরাম ছাড়া তাকে সফর করা তার জন্য জায়েজ নয় বিধায় আপনার যা বা ভাসুরের ছেলে আপনার মাহরাম নন বিধায় তার সাথে আপনি ওমরা করতে পারবেন না আপনি ওমরার জন্য হয় আপনার কোনো মাহরাম গেলে তার সাথে আপনি যুক্ত হওয়ার চেষ্টা করবেন অথবা আপনি ওমরা করবেন না আবেগ মেটানোর নাম কিন্তু দিন নয় বরং দিন হলো আমরা আমাদের আল্লাহ রব্বুল আরামিনের আদেশ নিশ্চিতগুলোকে কিন্তু ক্রিম সাল্লা সাল্লামের নির্দেশনা মোতাবেক পালন করব এর মধ্য দিয়ে যতটুকু দিন লিখেছেন বোনদেরকে দেওয়ার মতো ভাইয়ের তেমন সমর্থন নেই না দিতে পারায় মা ছেলের উপর রাগ করে এতে কি ছেলের কোনো গুণ হবে অনেক পরিবারে এই সমস্যাটি প্রকট আকারে দিন দিন আমরা দেখতে পাচ্ছি মায়েরা চায় যে ছেলেরা মেয়েদেরকে দেখ অথবা ছেলেরা অন্য ছেলেদেরকে দেখ যারা দুর্বল বা মায়ের দৃষ্টিতে দুর্বল বাবা দুর্বল মনে করেন তাদেরকে অথচ যার কাছে মায়ের এসপেক্ট বা চাহিদা প্রত্যাশা তার হয়তো এত নেই তো তার সমর্থ না থাকলে মা যদি তার প্রতি অন্যায়ভাবে এসপেক্ট করতেই থাকেন প্রত্যাশা রাখতেই থাকেন তাহলে সেক্ষেত্রে সে প্রত্যাশার কারণেই সন্তান গুণাকার হয়ে যাবেন না কারণ অন্যায় কোনো আবদার পূরণ করতে বা অন্যায্য কোনো আবদার পূরণ করতে সন্তান বাধ্য নন বা এটা না করার কারণে তিনি গুণাগার হবেন না তবে হ্যাঁ তার যদি কোনো রকম সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে অন্তত মায়ের প্রতি তার যে তার যে কমিটমেন্ট আছে মায়ের প্রতি তার যে কর্তব্য আছে সেই কর্তব্যের জায়গা থেকে তিনি চেষ্টা করবেন যথাসম্ভব মাকে খুশি করার মাকে সন্তুষ্ট করার মায়ের সন্তুষ্টি এর বিনিময়ে তিনি জান্নাত লাভ করবেন অতএব সেই চেষ্টা তার অব্যাহত গতিতে চালা উচিত কিন্তু তার সমর্থনে তারপরে মা চাপাচাপি করছেন দুর্ব্যবহার করবেন না কৌশলে মাকে বোঝাবেন এবং নিজের অপারগতার কথা তাকে জানাবেন এতে মা দিলে বকুনি খাবেন সবর করবেন কিন্তু বেহাদবি করবেন না এবং মার প্রতি অসম্মান লিখেছেন মেয়েদের স্বামীর জন্য সাজগোজ করা যায় এখন স্বামী অনুমতি দিলে রূপ লাগ করা যাবে কিনা শরিয়া আপনার জন্য যেটাকে নিষেধ করেছে সেটা স্বামী অনুমতি দিলেও আপনি করতে পারবেন না যে সাজগোজ এটার মধ্যে সৃষ্টির পরিবর্তন হয় বা যেটা শরীয়ার আলোকে আপনার নিষিদ্ধ এরকম কোনো কাজ যদি আপনার স্বামী আপনাকে করতে বলেন সেটা সাজগোজের জন্য করতে বললে আপনি করতে পারবেন না তবে হ্যাঁ কিছু কিছু সাজগোজ আছে যেগুলো নিষিদ্ধ হয় হলো এ কারণে যে সেটা পরপুরুষেরকে আপনার দিকে আকৃষ্ট করবে ইত্যাদি তো সেগুলো তো আপনি স্বামীর জন্য করতেই পারেন নিবেদন উপস্থাপন করতেই